আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে 555 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুললো তৃণমূল। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গড়েছে আসানসোল পুর কর্তৃপক্ষ। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তার পাল্টা দাবি, প্রকল্পে ছাড়পত্র সই করতেন চেয়ারম্যান, তার বিরুদ্ধে তদন্ত হোক। যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের হদিস, প্রাক্তন মেয়রের সময়কালের অনিয়ম খুঁজতে গিয়ে সামনে এলো পুরসভার 555 কোটি টাকা নয় ছয়ের অভিযোগ। বিষয়টিকে কেন্দ্র করে সরগরম আসানসোল শিল্পাঞ্চল। তৃণমূলের তীর সরাসরি প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির দিকে, যিনি এখন বিজেপির নেতা। জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল। বিষয়টি খতিয়ে দেখতে 555 কোটি টাকার হদিশ পেতে তদন্ত কমিটিও গড়েছে তৃণমূল পরিচালিত আসানসোল পুর কর্তৃপক্ষ। আমরা ডিটেলস জানাবো যে এই টাকাটা যেটা উনি ডিউজ করে দিয়ে গেছেন 550 কোটি টাকার কাছাকাছি, সেই টাকাটা তো আমাকে তাদের পেমেন্ট করতে হবে। আসানসোলের লোক তো কাজ করেছে, তো এটা তো আমি বলতে পারবো না। আমরা তো বিভিন্ন রকমভাবে কাগজগুলো দেখছি, আমরা তো সেটাই তো আমাদের কাছে কৌতূহল যে এরকম ব্যাপার আছে যে এত টাকা কীভাবে খরচা হলো। এডিডিএকে রিকোয়েস্ট করতে হচ্ছে কাজ করার জন্য, আমাকে পিডব্লিউডিকে রিকোয়েস্ট করা হচ্ছে কাজ করার জন্য, যে এখন আমি পেমেন্ট বকেয়া পেমেন্ট দেবো না আমি নতুন কাজ করবো, আমি এটা নিয়ে ভাবছি এখন। অভিযোগের সারবত্তা নিয়ে প্রশ্ন তুলে পালচা আসানসোলের পুর প্রশাসককে বিধেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। খেলখানে তো কাজ বন্ধ নেই, খেলখানে তো অর্থ পাচ্ছে, তাহলে আপনি পাচ্ছেন না কেন? কারণ আপনি লড়াই করতে পারছেন না। লড়াই করে নিয়ে আসতে হয়, আসানসোলকে ভালোবাসতে গেলে লড়াই করে নিয়ে আসতে হয়, আর এসব গল্প বলে লাভ নেই। কারণ অতীতে আগের বোর্ডে যা কিছু হয়েছে সব কিছু উনি চেয়ারম্যান ছিলেন, বোর্ডে যা যা সিদ্ধান্ত হয়েছে সব উনার সইয়ের পরই বোর্ড মিটিংয়ে যে মিনিটস বেরোয় সেটা বেরিয়েছে। তদন্ত হলে সব প্রথমে নিজের বিরুদ্ধে তদন্ত করুন। কয়েক মাস আগেই পুরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়ি কেনায় বড়সড় দুর্নীতির অভিযোগে প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দিকে আঙুল তুলেছিল তৃণমূল। এবার 555 কোটি টাকা নয় ছয়ের মারাত্মক অভিযোগ, যাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে আসানসোলে। কৌশিক গাতায়াতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। বজ্রাঘাতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে তৃণমূল বিজেপির তরজা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দুই তৃণমূল নেতা আগেই গিয়েছিলেন, এরপর গতকাল মৃতদের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। জানিয়ে শুরু হয়েছে চাপানোতর। বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু আর মৃতদের বাড়িতে যাওয়া নিয়ে রাজনীতি চরমে উঠেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। বিজেপির পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়েছে, আমি বিজেপি কর্মী হিসেবে আপনার বাড়িতে এসেছি। দেখুন, উনি ড্রামা করতে এসেছেন, ওনার তো পাঁচতলার মাটি আর নন্দীগ্রামে নেই। শনিবার নন্দীগ্রামের সোনাচূড়ায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় মানুষ জানা ও কৃষ্ণকান্ত জানা নামে দুই ব্যক্তির। বুধবার মৃতদের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে, দেন পাশে থাকার আশ্বাস। ইতিমধ্যে দলের পক্ষ থেকে আমি এর আগে এসে আপনাকে চেক দিয়ে গেছি, আর ওর ছেলের কাজের আপনার ছেলের কাজের ব্যবস্থাও হয়েছে। অন্যদিকে সোমবারই মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা আলাদা ভাবে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূলের দুই শিবিরের দুই নেতা আবু তাহের ও স্বদেশ দাস। এ নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। আজকের বজ্রপাত হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা তাদের পাশে গিয়ে তাদের সমবেদনা জানিয়েছি, তাদের মানে পরিবারবর্গকে মোটামুটি আমরা আশ্বাস দিয়েছি। আজকে উনি এসে নিজের রাজনৈতিক অস্তিত্বকে রক্ষা করার জন্য এই কৌশলটা করতে এসছে। তৃণমূলের কথা ছেড়ে দিন, তৃণমূল কি বলবে? শুভেন্দুবাবুকে এলাকার মানুষের কাছে শুভেন্দুবাবু নতুন নয়, তৃণমূলের দফায় দফায় একবার একটা গ্রুপ আরেকবার আরেকটা গ্রুপ এভাবে দফায় দফায় তারা আসছে ওই পরিবারগুলির সঙ্গে দেখা করতে, তারপরেও তাদের মধ্যে গোষ্ঠী কোমল। বুধবার নন্দীগ্রামের চিল্লগ্রামে মৃত দলীয় কর্মী দেবব্রত মাইতির পরিবারের সঙ্গেও দেখা করেন শুভেন্দু অধিকারী। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।